জীবনে কখনো তুমি মিতা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরোনরে বলেন মার হাবা জীবনে কখনো তুমি মিতা বলনি তাই তো তোমায় পেতে কাদে ধরনি তোমারি মত নেতা পেলেও গফুত সুখেরি গোলাপ স কুল হে পিয় হে নেতা হে রাসুল তাকবীর আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন হাবিব শুনে নেন শুনে নেন কোরআনের বাগানের এত সুন্দর বাগানকে এই বাগানের ভিতরে তিন শ্রেণীর ব্যক্তিরা আসে কয় শ্রেণীর ব্যক্তিরা আসে বাবা আওয়াজ দে বলেন কয় শ্রেণীর ব্যক্তিরা তিন শ্রেণীর ব্যক্তিরা আসে প্রথম নাম্বার ব্যক্তিরা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন

ও আমার মুমিন মুত্তাকি বান্দারা শুনো ওগো হাবিব জানে দেন কুরআনুল ময়দানে তিন শ্রেণীর ব্যক্তিরা আসে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন কুরআনুল কারীম শোনার পরে এক শ্রেণীর ব্যক্তিরা আসে এই শ্রেণীর ব্যক্তিরা কুরআন শোনার পরে তারা কুরআনুল কারিমের ময়দানে বাধা সৃষ্টি করে কথা বলেন ঠিক কি না কুরআনুল কারীমের ময়দানে বাধা সৃষ্টি করে আর তারা এই কথা বলে কোরআন কারিমের ময়দানে বাধা দাও যেই জায়গাতে কোরআন কথা হয় সেই জায়গাতে বাধা দাও বাধা দাও তাহলে তোমরাই বিজয় হবে তোমরাই বিজয় হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যেই নূর যেই কোরআন যেই দিন আমি আল্লাহ রব্বুল আলমিন দিয়েছি এটা কোনো কাফেরের সাধ্য নাই আমার কোরআনুল কারিমের কথা তারা বন্ধ করতে পারে ঠিক না বলেন এই হল প্রথম শ্ৰেণীৰ ব্যক্তিরা কোৰাণ শুনাৰ পৰে কোৰাণ শুনাৰ পৰে কোৰানকে বাধা দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয় নম্বৰ ব্যক্তি হল এই ময়দানের ভিতরে আছে য়াইদা কেলালাহোম তা লাও ইলামা আল্লাহু য়াই লা সুনি ৰ আইতাল মুনাফি কিনাই আছো দো আঙকা সুদুদা মহাব্বতের গন্্য হল অল্লাহ আগবাত। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা হলো এই কুরানুল কারিমের ময়দানে আসে। তারা হল আইদাকি ইলালম তা আলা ইলা ইলামা আংসাল না ইলা আমা আংসাল না হ ইলার আল্লাহ এবং আল্লাহর রসুল যা কিছু বলেছেন। এই কথাগুলো যখন কোরানুল করেমের ময়দানে হক কথাগুলো জানিয়ে দেওয়া হয় এক শ্রেণীর মানুষের আছে র আইতাল মুনাফি কিনা ইয়া সুদু নাঙ্কা সুদু ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি দেখতে পাবেন এই শ্রেণীর ব্যক্তিরা কোরআনুল কারিমের কথা শোনার পরে তারা ঘাড় বাঁকা করে চলে যাবে ঘাড় বাঁকা করে চলে যাবে আর বলতে থাকবে এ তো কোরআনুল কারিমের কথা হচ্ছে না এটা কোরআনুল কারিমের নামে রাজনীতি হচ্ছে কথা ঠিক কি না এক শ্রেণীর ব্যক্তিরা আছে তাদের বিরুদ্ধে যখন কোরআনের কথাগুলো তাদের জীবনের বাস্তবায়নের সাথে যখন মিলে না দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা হলো কুরআনুল ক্যারিমের কথা শোনার পরে তাদের বাস্তবায়নের সাথে তাদের জীবনের সাথে তাদের রাষ্ট্রের সাথে তাদের সমাজের সাথে তাদের ব্যক্তিগত জীবনের সাথে যখন মেলে না এই সমস্ত ব্যক্তিরা এই মজলিস থেকে উঠে চলে যায় আর বলে এ তো কারিমের কথা হচ্ছে না একদম এটা রাজনীতি হচ্ছে এরা হলো আল্লাহ আপনি জেনে নেন এই সমস্ত ব্যক্তিরা হলো মুনাফিক মুনাফিক কথা কোন ঠিক কিনা الله رب العالمين انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা হলো মোমিন জনগণ সুবাহান আল্লাহ কুরানুল কারিমের কথা যখন শুনে এই কুরানুল কারিমের কথা শোনার পরে আবু বক্করের সামনে আল্লাহর নবী কুরানুল কারিমের কথা বলেছিল আবু বক্করের ইমানটা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় ব্যক্তির কাছে আল্লাহর নবী কোরআনের কথা বলেছে সেটা হলো আবু জেহেল আবু জেহেলের কাছে যখন কোরআনুল কারিমের কথা বলেছে আবু জেহেল কুরআনুল কারিমের কথা শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে ঠিক না সম্মানিত আমার আপনাদের মাঝে মাঝে বলি কুরানুল করিমের কথা যখন আল্লাহর রসুল মক্কা নগরীতে কাফের বেমানদের কাছে যখন দিচ্ছিলেন এই সময় এই সময় আবু জেহেল আবু সাহেবা মুগিরা এরা চিন্তা করল এইরকমভাবে যদি কুরআল কারীমের কথা যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি বলতে থাকে এমন সুন্দর তার মুখের ভাষা চিৎকার দেবেন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবীজির এত সুন্দর মুখের ভাষা ছিল আল্লাহর নবী এত সুন্দরভাবে কথা বলতেন যে কোনো মানুষ নবীজির কথা শোনার পরে আল্লাহর নবীর পরে ইমান আনতে বাধ্য হতো সুবহানাল্লাহ আল্লাহ কন বিশ্বনবী কথা শুনে যখন আবু বক্কর উমরের মতন ব্যক্তিরা তখন ইসলাম গ্রহণ করতে লাগল আবু জেলারা চিন্তা করতে লাগলো এরকমভাবে যদি আল্লাহর কথা যদি আবদুল্লাহর বেটা এতিম যদি মোহাম্মদ যদি এরকম ভাবে যদি কথা বলতে লাগে তাহলে এমন এক সময় আসবে এমন এক সময় আসবে এই এতিম গরিব অনাথ শিশুটা এতিম গরিব এই ছেলে ছেলেটি একসময় আমাদের চেয়ার দখল করে নেবে কতক্ষণ ঠিক কিনা আজকেও পৃথিবীর ভিতরে আছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর কোরআনের কথা বলার পরে কোরআন কারিমের কথা বলার পরে এই সমস্ত মানুষদেরকে আজকে জেলের ভাত খেতে হচ্ছে গতকাল ঠিক কিনা ভাই আমার বিশ্বনবী চল্লিশটা বছর পর্যন্ত মক্কা নগরীর ভিতরে এত ভালো একজন ব্যক্তি ছিল তার মতন কেউ ভালো ব্যক্তি ছিল না এত ভালো মানুষ ছিল সবাই তারে আল আমিন বলে ডাকত এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্র আবু জেহল জানত আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মতন ভালো ব্যক্তি আর একজনও হয় না চিৎকার দেওয়া বলা যাবে কিনা সুবাহান আল্লাহ ভারা আমার সম্মানিত ভাই আমার লক্ষ্য করে শুনুন বিশ্বনবীজি দেখুন কাবা চত্বরের সময় কাবা চত্বরের সামনে কোরআনুল কারিম তেলাবাদ করছিলেন হজের মৌসুমে আবু জেল চিন্তা করল আবদুল্লার বেটার এই ধর্মকে আবদুল্লা বেটাকে পচাতে হবে এই মোহাম্মদকে বৈরাগত মানুষদের কাছে পচায় ফেলা দেবো সমস্ত মানুষদের কাছে আবু জেহেল চিন্তা করল সমস্ত মানুষদের কাছে আমি দাঁড়ে দাঁড়ে যে বলবো আমার দেশে একজন পাগল আছে এই চিন্তা নেতা সাহেব করতেছে এরকম ভাবে তাবু তাবুতে যে যারা আগে হস করেছে তারা জানে বাবা আমাদের লক্ষ্য করেন তিনি চিন্তা করছেন আগে যারা হস করেছেন তাদের এখন এরকম সুন্দর সুন্দর বালাখানা তখন কিন্তু ছিল না তারা তাবু গাড়তো তাবুর ভিতরে থাকতো আর এই ব্যক্তিদের কাছে কাছে যে আবু জহেল চিন্তা করতেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের নামে এমন দুর্নাম করবো কেউ যেন তার কাছে না যায় এই চিন্তা যখন করতেছেন তখন দেখেন একটা জিনিস আপনারা বুঝেন যে আবদুল্লা বেটা মোহাম্মদ বৈরাগত মানুষ বাহিরের মানুষ তারা চিন্ত না এখন আবু চিন্তা ভাবনার উপরে আল্লাহ বলছেন যার মাধ্যমে যে আমার দিনকে নবীর দিনকে বন্ধ করতে চাই নষ্ট করতে চাই আল্লাহ বলে নমাকারু আমাকার আল্লাহ আমার মক্কর বান্দা তুমি জানো না তোর মাধ্যমে তোর মাধ্যমে বিশ্বের মধ্যে আমি এই ইসলামকে সরাই দেব চিৎকার দেবেন সুহান আল্লাহ সম্মানিত ভাইরা নবীজিকে কেউ চিনত না এরপরে আবদুল্লার বেটা মুহাম্মাদের নামে দুর্নাম করার জন্য আবু জেহেল তাবুতে তাবুতে যে সমস্ত মানুষদেরকে ডাক বলতেছে ও বৈরাগত মানুষের একটা পাগল আছে নাম তার মোহাম্মাদ সকলে জবান খুলে বলুন বলুন সম্মানিত আমার নামে দুর্নাম করতেছে এই পাগলের কাছে তোমরা যেও না সে কি বলে তাও শুনিও না যখন নাকি দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যে যায় যখন আল্লাহর নবীর নামে যখন দুর্নাম করতেছিল তখন বৈরাগত মানুষেরা চিন্তা করলো পাগল তো দেখেছি কিন্তু নেতা বলেছে পাগল কি বলে শুনবো না কিন্তু পাগলটা কেমন সেটা তো একটাবার দেখার দরকার কারণ নেতা বলেছে এটা নিশ্চয় আন্তর্জাতিক পাগল পাগল তারা চিন্তা করছে পাগল কি বলে সেটা শুনবো না কিন্তু পাগলটা কেমন এটা দেখার প্রয়োজন আছে না নাই এটা দেখার জন্য সবাই কাবাসত্তরের কাছে যে ভিড় জমাইছেন এখন বৈরাগত মানুষেরা দেখতেছি আমার দেশে পাগল দেখেছি আলা বাবা তালা বাবা ছাগল বাবা গায়ে কাপড় ঠিক থাকে না এখন তো ন্যাংটারাও পীর কথা বলে ঠিকই নাংটারাও কি পীর গলাতে চার পাঁচটা তালা ঝুলালে সেও পীর চুলগুলো বড় বড় রাখলে জটলা করলে এও পীর আজিব এক দেশ মানুষের কমন এত কম এত কম এত কম বলেন তো দেখি উচ্চ আওয়াজে বলবেন কথা সঠিক কিনা যে সমস্ত কিছু মালিককে এ ভাই চিৎকার করে বলেন কে বান্দাকে যা কিছু যাবতী সমস্ত যা কিছু দেনেওয়ালা মালিককে কার কাছে হবে কানা বুধু ওয়াইয়া কানাস্তাইন আমরা নামাজের মধ্যে প্রত্যেকটা পাঁচ অক্ট নামাজের মধ্যে পাঁচবার যে বলতেছি আল্লাহ তোমার কাছে তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই যখন ফজর হয় কেউ উঠে না অনেকে শুয়ে থাকে আল্লাহ আমি সেই সময় উঠে এই নাক নামক কলম দিয়ে জমিন নামক খাতার উপরে সই করে নাকটা জমিনের সাথে লাগায়া কপালটা জমিনের সাথে লাগাইয়া আল্লাহ আমি সাক্ষ্য দিই তুমি আমার মাবুদ তুমি আমার মাবুদ তুমি আমার মাবুদ যখন কাজের শেষে যখন দুপুর বেলা হয়ে যায় আরেকটা বার এই নাক কপাল ঠেকায়া একবার সাক্ষী দিই আল্লাহ তুমি আমার মাবুদ তুমি আমার মালিক কাজের শেষে যখন দিনের শেষে যখন বিকাল বেলা হয় আসরের সময় আবার যায় নাক কপাল ঠেকায়া আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার মাবুদ এ ভাই কে আমাদের মাবুদ? চিৎকার কে আমাদের মালু মালিক এই মালিকের দরবারে দেখুন দিন শেষে আর একটা যায় আবার বলি আল্লাহ তুমি আমাদের মালিক তুমি আমাদের মালিক রাত্রিবেলা পূর্বে আবার এই নাক কপাল ঠেকায় বলি আল্লাহ আপনি আমাদের মালিক আপনি আমাদের মালিক এতবার যে মালিককে সাক্ষ্য দিচ্ছি বলেন তো এই মালিক পান্দার সমস্ত জরুরত পূরণ করার ক্ষমতা রাখেন ঠিক কিনা বলেন সমস্ত দেনেওয়ালা মালিক আল্লাহর কাছে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি সমাধান করে দেয় পৃথিবীর কোনো মানুষ আপনার সমাধান করে দিতে পারবে না আল্লাহ যদি সমাধান করে দেয় সমস্ত সমাধান আল্লাহ তালাহত করে দেবে সমস্ত জিনিস আপনার জন্য আস্থান হয়ে যাবে ভাইরা আমার বিশ্ব নভীদিকে দেখার পরে তারা চিন্তা করতেছে আমার দেশে পাগল দেখেছি তাদের হাতে নখগুলো থাকে বড় বড় বিশ্বনবীর এত সুন্দর চেয়ার ছিল আয়সা তালানা বলেন মানুষের সূর্য উঠে একটা আর আমার আয়সার জন্য সূর্য উঠে দুইটা কনসুবাহ মানুষ যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়ে যায় পূর্ব দিগন্ত থেকে সূর্যটা উঠে যায় আর আয়সা রজাল তালানা বলেন আইসলাল নবী বিশ্বনবী যখন এশার নামাজ পড়ে আমার ঘরের ভিতরে ঢুকে আল্লাহ বলেন আমার বিশ্ব নবীজিকে দেখার পরে কাফের বেইমানার চিন্তা করতেছে এই পাগল তো সাধারণ কোনো পাগল হতে পারে না দেখি তো কি বলে কানের ভিতর থেকে যখন হাতটা তারা যখন বাহির করে ফেলে দিয়েছে কানের ভিতর থেকে হাত বাহির করে যখন ফেলে দিয়েছে কানের ভিতর থেকে হাত বাহির করে দেওয়ার পরে তাদের তাদের কানের ভিতরে ঢুকলো বিশ্বনবীজির তেলাওয়াত কন কনসুবাহান আল্লাহ আল্লাহ নবীজি তেলাওয়াত করতেছেন এখন লক্ষ্য করে দেখেন যেই নবীর উপরে কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে এই নবী যদি তেলাবাদ করে কতটা মধুর হতে পারে কন সুবাহান আল্লাহ বৈরাগত মানুষেরা কোরআনুল কারিম শুনতে শুনতেন কোরআনকারে আমি শুনতে শুনতে তাদের জবান থেকে অজান্তে বেড়ে গেছে লাহা ইহু মহানুল্লা জবান করবেন সাল্লাহ আলাই সাল্লাম